আমরা একটু কথা বলবার চেষ্টা করি। এই মুহূর্তে জেলা থেকে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে, শিলিগুড়ি থেকে আমাদের সঙ্গে রণজিত রয়েছে, রমেন রয়েছে আমাদের সঙ্গে দুর্গাপুর থেকে, এবং একই সঙ্গে বর্ধমান থেকে সন্তোষ আমাদের সঙ্গে রয়েছে। আমি প্রথম রণজিৎ তোমার কাছে আসি, শিলিগুড়ির ঘটনা, যেই ঘটনার পর কিন্তু আরও একবার এই প্রশ্নটা সামনে এসে দাঁড়াচ্ছে যে যেই পুলকারগুলো রয়েছে, যেই স্কুল বাসগুলো রয়েছে, তাদের আদৌ কোনো রেজিস্ট্রেশন রয়েছে? অভিভাবকরা তারা ছাত্রছাত্রীদের বা সন্তানদের স্কুলে পাঠিয়ে আদৌ নিশ্চিন্ত থাকতে পাচ্ছেন? দেখো, সর্বপ্রথম আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো শিলিগুড়ি শহর। শিলিগুড়িতে কিন্তু প্রচুর বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে, সেই সমস্ত স্কুলে কিন্তু বাচ্চাদের যাতায়াতের একমাত্র ভরসা হলো স্কুল বাস। আমাদের হাতে একাধিক তত্ত্ব রয়েছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করবো একাধিক স্কুল বাসের যে তত্ত্ব। কোনোটাতে দেখা যাচ্ছে 2018 সালেই ইন্স্যুরেন্স শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ সম্পূর্ণভাবে বেআইনিভাবে এই বাসগুলো চলছে। আমাদের সাথে রয়েছে একজন অভিভাবক, তার সাথে একটু কথা বলবো যে তারা কতটা উৎকণ্ঠার মধ্যে থাকেন। আপনার বাচ্চা বাসে করে স্কুলে যায়, কতটা উৎকণ্ঠার মধ্যে থাকে? যাও, এইদিনকে যা ঘটনা ঘটছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট মানে হয়ে চলেছে, এটা তো আমরা সারাদিন এই উৎকণ্ঠার মধ্যে থাকি। যতক্ষণ পর্যন্ত বাস বাচ্চাকে নামিয়ে দিবে স্কুলে, তারপরে বাস কখন কখনো বাচ্চাকে পিক আপ করে আমাদের কাছে নামিয়ে দিবে, এতদিন টাইম তো আমরা টেনশনের মধ্যে থাকি। এমনি যানজট বেড়ে গেছে, তার মধ্যে দুনিয়া ভরের অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের মধ্যে বাসগুলো তো আমাদের সরতে পারে, বিভিন্ন মাধ্যমের মধ্যে দেখেছি যে এরা পেপার টেপার সব ফেল। আর পুলিশ প্রশাসন কী করছে সেটাও একটা দেখার বিষয়, তারা কেন চেক আপ করছে না, আর এইভাবে কখনোই বাড়িতে বাচ্চা পৌঁছাবে সে নিয়ে আমি স্বাধীন টেনশনের মধ্যে থাকি। বেসরকারি স্কুলের বাসের যে ভাড়া, সেই সমস্ত ভাড়াটা 2800, এই সমস্ত কারণে তো আপনারা ভাড়া দেন, তাহলে কেন সঠিক পরিষেবা পাচ্ছেন কি আপনারা ভাড়া দেওয়ার পরেও? দেখুন, বাচ্চাদের বিষয়ে আমরা প্রত্যেকটা গার্জিয়ানই তাদের বাচ্চাদের একবারই মানে সেফ পর্যন্ত যাওয়ার জন্য, ভালো মতো পৌঁছানোর জন্য আমরা তাদের এই বাসের ব্যবস্থা করি। এই বাসের ব্যবস্থা করার মাধ্যমে তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে পৌঁছাবে, ওখানে কোনো চাপ থাকবে না। চাপের বিষয়ে এখন দুনিয়া চাপ হয়ে যাচ্ছে, আর বাকি থাকলো বাসের ভাড়া। এত বছর ভাড়া দিয়ে আমরা বাচ্চাগুলোকে স্কুলে পাঠাই, স্কুলে পাঠানোর পরে যদি রাস্তাঘাটে এরকম মানে অ্যাক্সিডেন্ট ঘটে বা টেনশন ঘটে, তাদেরকে তো সারিয়ে আমরা টেনশন থাকিয়ে দেই। এগুলো তো দেখার কথা, পুলিশ প্রশাসন, এনবিআই, আরটিও, এদের এরা কি নিজেদের কাজ সঠিকভাবে করছে বলে আপনি মনে করছেন? দেখুন, এগুলো দেখার বিষয় সম্পূর্ণ পুলিশ প্রশাসনের, এনবিআই ডিপার্টমেন্টের বা আরটিও, কিন্তু আমার মনে হয় আরটি প্রথম দেখতে এইখানে আমাদের সর্বোপরি শিলিগুড়ির মেয়র সাহেবের এগিয়ে আসা উচিত, সঙ্গে বিধায়ক যে আছেন। সাধারণ মানুষ, অভিভাবকরা তারা বলছেন নজরদারি কোথাও গিয়ে অভাব রয়েছে এবং সেই কারণে এই ঘটনাগুলো পরপর ঘটে চলেছে, তুমি নজর রাখো। এই মুহূর্তে দুর্গাপুর থেকে সরাসরি রমেন, একই সমস্যা বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে, পুলিশ প্রশাসন তারা কি করছে বলতো? কোনো ভূমিকা তাদের এই ক্ষেত্রে নেই, পরিবহন দপ্তর তাদেরই বা কি ভূমিকা? দেখো দেখো তনয়া।